প্রিয় দর্শক, বাংলা নাটকের দুই জনপ্রিয় অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান ও তৌসিফ মাহবুব প্রায় কম সময়ে তাদেরকে দেখা যায় একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে। চলে এসেছে ফুটবল বিশ্বকাপ 2022, আর সেখানেই তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভানকে একসঙ্গে দেখা যাবে নতুন একটি নাটকে। ফিফা ফুটবল বিশ্বকাপ আসলেই আমাদের দেশে আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টাররা নানা চিল্লাচিল্লি কথা কাটাকাটি করে থাকে। কার দল কে জিতবে এটা নিয়ে সবসময়ই হই হুল্লোড় করতে থাকে। কে কোন দলে কে জিততে পারবে এটা নিয়ে নানা আয়োজনে মেতে ওঠে। তাই এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হয়েছে তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান অভিনীত নতুন একটি নাটক। আমি আছি পুরান ঢাকাতে আমাদের নতুন নাটকের শুটিং এ, ঢাকায় ওয়ার্ল্ড কাপ। এবং ইট সাউন্ডস রিয়েলি ফানি বাট ইটস ট্রু, আমাদের নাটকের শুটিং চলছে। নাটকটির পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতানান। নাটকটির গল্পে তৌসিফ মাহবুব থাকবে আর্জেন্টিনা সাপোর্টার, আর ফারহান আহমেদ জোভান থাকবে ব্রাজিল সাপোর্টার। নাটকটির গল্প হতে চলেছে খুবই কমেডিয়ান, যেখানে তৌসিফ মাহবুবকে দেখা যাবে আর্জেন্টিনার পাগলা ভক্ত হিসাবে, যার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তৌসিফ মাহবুবকে দেখা যায় আর্জেন্টিনা যেন ওয়ার্ল্ড কাপ পায় এ নিয়ে বুড়িগঙ্গার পাশে মোনাজাত করতে। আরও একটি শুটিং লোকে দেখা যায় তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন, বিশেষ করে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। আমি একটা ব্রাজিল সাপোর্টার, আমার ক্যারেক্টার আমি করছি, আমার নাম মুন্না। এবং আপনারা দেখে অবাক হবেন যে আর্জেন্টিনার ফ্যানরা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য কি করছে। নাটকটিতে এভাবেই ব্রাজিল এবং আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নিজ নিজ দলের প্রতি যে ভালোবাসা সেটি দেখার হবে। নাটকটি খুব শীঘ্রই দেখা মিলবে। নাটকটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত।